ফ্লোর কুত্তি ছাড়ি দিয়ে ঘুম আছে জিরি হ্যাঁ আরে এই মত না হ্যাংগিলা উপর দিকে করে নিয়ে ঘুম আছে দিয়ে আর বক্স গুলা কে লোড করবে এ এ সকাল হইলো হ্যাঁ হ্যাঁ সকাল হইছে উঠ উঠ বক্স গুলা লোড করতে ছাড়ি নিয়ে শালা এই কিনতে ঘুম আছিস তো এই কিনতে ঘুমাবো না লেকি ঘরে যাই তোর বউর সাথে ঘুমাবো আমি কে এই কিনতে একা দেখা দিই নিয়ে আর তোরা যে জন্মকে পালা নিয়েছিস একাই কি করি তোর সঙ্গে তো লেটা ছিল লেবু ছিল ওরা কই আর তোদের লেদা নিজে চলিবার ঢং নাই শালা কোথায় কোন দুটো লোড করে চা চলি গেছে শ্বশুর ঘর বহু আনতে আর লেবু যাইছে সকাল 7টায় ডিজি তেল আনতে এখন 10টা বাজে তাও আসার নাম নাই তাহলে তুই এই বল আমি কি করব ঘুমাবো নাইলে হ্যাঁ তো ঠিক আছে আর সার্জেন্দা কই সার্জেন্দা সার্জেন্দা ঘরে আছে ও কি এগুলা লোড করবে নাকি এগুলা আমরা কি করতে হবে কেন হ্যাঁ তো আমরা কি করতে হবে নাইলে আর কে করবে লে 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 ধর ধর জলদি করে কম্পিটিশন লাগাতে যেতে হবে হ্যাঁ হ্যাঁ আর বলি হাগরা হেরে আমাদের কাদের সাথে কম্পিটিশন হবে ই চাঁদি তুই উঠাও জানিস না আজকে পাওয়ার মিউজিকের সাথে কম্পিটিশন আছে রে পাওয়ার মিউজিকের সাথে তাইলে তো সেই লেভেলের কম্পিটিশন হবে হাগরুদা ডিজে সার্জেন ভার্সেস পাওয়ার মিউজিক সেই লেভেলের মানে পুরো ফাটাফাটি কম্পিটিশন হবে জলদি করে বক্স গুলা চাপা বলে হ্যাঁ লে 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 ধর 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 ভালো করে ধরবি রে বেডে ভারী আছে এ এখন ভারী লাগছে তখন বিডি ছেলে গিলাকে উলুগাতে ভারী নাই লাগে ওরে সেটিং হলো না ঠিকঠাক এই হই নাই হই আটুকু আমার দিকে আসবে একটু ঠেল হ্যাঁ লে 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 হ্যাঁ আগরু আর বেশি দেরি নাই রে এরকম দু তিনটে চাপাতে চাপাত ফাটি যাবে পুরো ফাটি যাবে ফাটিয়ে যাবে কোনে ফেভি কল দিয়েছি কে আনিব উটা আর কোনো চাপ লিখি নে লে 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 ধর ধর ধরতে তো ধরবই তবে ব্যাপার হচ্ছে অত উঁচু উঠা তোরা তো আমার পেছু দিয়ে গেলে গু বাইরে যাবে রে হ্যাঁ চাপ লিখি নে তখন তোর পেছনটায় জোনারি ভূতি ঢুকাই সিল করে দিব আরে অমন করিস না গরিব ছেলে বটি ডাক্তার দেখারও পয়সা নাই কি অলে ধর ধর ভাষণটা পরে মারবি ও বাবা কি হলো রে কিছু নাই হই লে রে উঠা উঠা অলে আটুকু আটুকু হ্যাঁ মদনা ঠকে গেলি তুকু বসিয়ালি এত চাড়াই ঠকে গেলি ঘরে কি করিস রে কি আর করব খাই দাই ঘুমাই আর লাইন নাই থাকলে জেনারেটর স্টার্ট করি ও তার জন্যই তোর এই অবস্থা লে ধর 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 এ তুকু জিরাই নি রে না কোন জিরা জিরি হবে নাই ধরবিস তো ধর নাই আমার ছাড়ি ছেড়ে ঘর চলে যাব হ্যাঁ লে কোন ব্যাপার নাই কুড়মি ঘরে ছেলে আবো ঠিক ঘরে লো বাসি ভাত খাই আইছি যত অখিন বলবি ছাড়বো নাই লে 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 উঠা উঠা আটুকু আটুকু ও লে লে হ্যাঁ মদনা আগে বারে লে ইবারে লোডটা কিন্তু বহুত ভালো হইছে আরে আমরা কে লোড করতে দিলে প্রত্যেকবারই ভালো হবে ওই লেদা আর লেবু সালা লাখালি পাইনি আর ও রাকে লোড করতে ঢুকান নেই বন্ধুরা লোডিং করাটা ঠিক আছে না একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দাও হ্যাঁ মদনা টেন নিয়ে তুলিয়া চিটি লে ফককলে ঢুকাই দে তেল নাই এই টুটিয়াটা দেখা পাচ্ছি না এইটা গোটাই ঢুকান নিব সালা তুই তেল আনতে কোথা যাইছিলি ঠিকই বলছে লেবু তুই 7টা সময় তেল আনতে যাইছিস আর এখন 12টা বাজে তখন আসছিস কোথায় ঢুকে রইছিলি অত কি কোথাও নাই আমি তো দোকানে ছিলি ও চাঁদির আজ তে তো লেট আলি লেট হবে কি না আমি পাঠের দোকানটা নাই দি ওই তেল পাঠের বহুত দোকানটাকে গেছিলি না ওই দিন একটু লেট হলো হ্যাঁ তো পাশের দোকানটা লিতে ফাটলো সালা তেল পাশের বহুত দোকান যাইছি ওয়াট ডিজেলটা কি মাইলেজ বেশি রে মাইলেজ বেশি দেই না ওয়া সঙ্গে তো আমার টেম্পারিটি ভালো কথা তলে তো থে তো মধু খেতে নাই দিলি তো মধু খালি না না বে ডোমে লক ছিল তখন একটা বিড়ি খাওয়ান দিল বিড়ি খাই তুলি আলি বুঝলি রে হাগুয়া এই এদের জন্য আমাদের ইঞ্জিন গুলা এত জলদি জলদি খারাপ হচ্ছে সালারা মনে হচ্ছে কোন সময় কেরসিন ঢুকাইও চালান দেই হ্যাঁ হরিদ্বার কম্পিটিশন মনে হচ্ছে এরা ওই রিফাইন তেল মেল ঢুকান ছিল ইঞ্জিনে দেখলিস না একটুকু চলতে চলতে সারা বন্ধ হয়ে যেতে ছিল সে দেখে এরা সব বাড়ি ব্যাগ এক একটা রত্ন বড় রত্ন কই রে বাবুরা হইলো না ও সার্জেন্টা হয়ে গেছে ওই তুই চার দুটো দু সাইডে লাগাতে বাকি আছে ও তো লেও লেও জলদি লাগাও দমে ফোন করছে যেতে হবে হ্যাঁ হ্যাঁ লে মদনা তুই এইটা ধর আমি ওইটা ধরছি হ্যাঁ হ্যাঁ যা যা হ্যাঁ আরে সেটআপটা কে লোড করলি রে দারুন লোড করে দিনছিস এই আমি আর হাগরাই করেছি দারুন দেখাচ্ছে ইয়ার পরে বারেলে তো রাই করবি হ্যাঁ হ্যাঁ লে রে ঢুকা আমি দিনছি দিদি আমি তো তুই নাই ঢুকাতে পাচ্ছিস আমি হাতিয়ে দাঁড়িয়ে ঢুকিয়ে গেলি দে 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 ঢালিয়ে দিছি হ্যাঁ লে 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 ওই দি তেল ঢালা হইলো না ও সার্জেন্টা তাই লে আর কি ফকরি স্পিকার চেকটা করে নিয়ে আর ওইদিকে যাওয়া যাক ওরা দমে ফোন করছে হ্যাঁ জলদি করে জলদি এই তো স্পিকার চেকটা করলেই হলো তারপরে গেলেই হচ্ছে লে রে ঝাড়ে বাজা এমন বাজছে রে।
হাগরুয়া কেমন বাজছে? দারুণ বাজছে সার্জেন দা, দারুণ বাজছে। এই আওয়াজ এনো আজ পাওয়ার মিউজিক বসিয়ে যাবে বসিয়ে। আরে আমাদের সঙ্গে যে পাঙ্গালি ব্যাগ উই এই যাবে বসিয়ে। দেখলিস না হরিদ্বারে রাবণ ডিজে কেমন ফচার ফচার করতেছিল? আসলে ফলাপ হয়ে গেল ফলাপ। পালাতে অবসর পাই নাই, ওইরকম আজকে পাওয়ার মিউজিক পালাতে রাস্তা খুঁজে পাবে নাই। চলো তাহলে আস্তে আস্তে ওদিকে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ চলো চলো। আর ইঞ্জিনটা কইতে পালি? কোন ইঞ্জিন দিয়া? তোর দাদুর ইঞ্জিন দিয়া। আয় ওরে মা, আমি কি করবো? 5 কিলোমিটার নিয়ে আনতে যাবো, মাথা খারাপ করে দেই মায়াবি। গড়ো ওই কে রাগা করালি রে? আমরা নাই কিছু করি, ইয়াকে ইয়ার মালে ফোন করে নাই, তখন ইয়ার রাগ ঢুকছে। আরে গড়ই এই ব্যাপার, তুই বেশি মাথা খারাপ করিস না, যেটার জন্য এসেছিস ওইটা কর, নাইলে ডিজে সার্জেন হড়হড়াই আসছে, শালা জল খেতে অবসর পাবি নাই। জলদি করে সাউন্ড টেস্টটা করিয়ে লে। হরে পিরিকা গড়ই ঠিকই বলছে, সাউন্ড টেস্টটা করিয়ে লে, যদি ভালো বাজে তাহলে রাখবো, নাইলে গুটাই পেটে ঘর নিয়ে যাবো। হ্যাঁ বললেই চলে যাবো, কোনো দূরি তিরি সেট বঠে, দেখ কেমন দিছি। আসুক কত বড় ডিজে সার্জেন বটে দেখছি। এই সাউন্ডের আওয়াজে ওরা আরো আছে ডরপলকু বটে। ডরপলকু বলিস না, ওরা হরিদ্রে যাইয়ে ডিজে রাবণকে হারাই আসেছে বুঝলি? সবাই ভালো করে থাকবি, নাহলে ডিঙ্গিলার মতন লুঙ্গি গিলে ফাটাই নিবে। হ্যাঁ রে গড়ই, ওদের হয়ে কথা বলছি না, ওদের হয়ে কথা বলছিস? দেখ পিরিকিয়া, আমি কারো হয়ে কথা বলি নাই, ওই যেটা সত্যি আমি ওইটাই বলছি। ওই রে বাবুরা। হ্যাঁ ও তোরা পৌঁছে গেছি, তো কম্পিটিশন লাগাবো বলেছি, আর না পৌঁছিলে হবে? হ্যাঁ সেটা ঠিক, তবে ব্যাপার হচ্ছে বলি তোদের আসতে যে তো লেট, ডর লাগতেছিল। আরে আসতে আসতে লেবু প্যানে হাগাই হয়েছিল, তার জন্য একটু লেট হইল। এরা কম্পিটিশন লাগাবার আগে ডরে হাগিয়ে লিখে, তাহলে কম্পিটিশন লাগার পরে কি করবে? আমি কি ভগবান বটি? আমি কি করি জানবো কি করবে? ডরে নাই হাগাই হয়, গাই গাইতে লেবু দমে জোনার ভাজা খাইছিল, তার জন্য এই অবস্থা। নাইলে ডিজে সার্জেন কাউকে ভয় পাই নাই, ভয় দেখাই। নাম্বার ওয়ান ঝাড়খণ্ড কিং ডিজে সার্জেন, নাম তো শুনাই হোগা। একবার মজান দিকে আয়, তারপরে বুঝবি মজা। হ্যাঁ চো চো চো, আয় আয় আয়, চো চো যাচ্ছি তো। এ ফিউ মোমেন্টস লেটার। লে রে লে শুরু কর, কাকে ভালছিস? তোর মসি কে রে? এনে রে আমার মসি আছে কি, তোর জেনারেটরটা স্টার্ট করে দিবে? আয় ওরে মা, তোমাকে তো শুরু কর, তোর কত বড় বেঙ্গল কিংস পাওয়ার মিউজিক বটি, ওটা আজকেই দেখা যাবে। আরে আমরা যদি বাজাই নিনো তো চারদিকে আগুন জ্বলবে, আগুন। আহা তাইলে তো আমার বিড়ি ধরাতে মাচিস লাগবে নাই, তোদের ওই আগুন জ্বলবে কইটাই ধরাবো। এই লোকের আগুনে কি বিড়ি ধরাবি, দরকার হলে বিড়ি খাবো নাই। হ্যাঁ ঠিকই বলছে সার্জেন ভাই, ওরা আগুন ধরাবে আর আমরা বিড়ি কি জন্য খাবো, ওদের আগুনে দরকার হলে বিড়ি খাবো নাই। আর শুন রে, আমরা ভলিউমটা দিয়ে যদি বাজাই নিনো তো বিনা আমেগে জল পড়বে, একদিন আমেগে। লে তবে শুরু করি দে, আগুন জ্বলছে না আগুন নিবে, ওটা কম্পিটিশনের পরে দেখা যাবে। হ্যাঁ সার্জেন দা শুরু করে দে তবে। হ্যাঁ তো আগে তাহলে ছাড়, তারপরে দেখ কেমন দিছি। হ্যাঁ লে লে লে। কেমন পালিস রে? এখন তো পেঁয়াজ রসুনটা দিয়ে আনছি, ইয়ার পর গরম মশলাটা দিব। হ্যাঁ তো এইবার তবে আমাদের পাঁচ ফোড়নের আওয়াজটা শুন, নাম বটে গড়ই, আর একবার যদি বাজাই দিন তো তোদের পেছন দিকে হাওয়া বাই যাবে আর আওয়াজ করবে ট্রয় 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 ট্রয়। শুনলিস ন কেমন দিলি পাওয়ার ব্যাস? আর তোদের ব্যাস, লোকের গ্যাস হলে যেমন পেছন দিকে হাওয়া বাই যায় সেরকম তোদের ব্যাস। এইবারে তবে আমাদের গরম মশলাটা শুন, শুনলে তোদের হজম হবে নাই হজম। হ্যাঁ তো শুনা সার্জেন দা, গরম মশলাটা ঢুকা ঢুকা গরম মশলাটা। হ্যাঁ হ্যাঁ বলি, গরম মশলাটা শুনতে কেমন লাগিলো? হ্যাঁ তো এইবার আমাদেরটা শুন, নাম বটে পাওয়ার, আর একবার যদি বাজাই দিন তো হাঁটিয়ে যাবো তোদের মোবাইলের টাওয়ার। তুই যা করবি আর কর, তবুও হাঁটাতে পারবি না আমাদের মোবাইলের টাওয়ার, কারণ আমাদের বটে বিএসএনএল সিম, এমনিতেই থাকে না টাওয়ার, লে তুই কি করে হাঁটাবি হাঁটা। তো মোবাইলের টাওয়ার যদি নাই হাঁটে তো তোদের টাওয়ার হাঁটাবো, তোদের ফাটাবি শালা ফাটাবি। দেখ এবার দেখ ফাটাছি না কি করছি টা। হ্যাঁ হ্যাঁ দেখা দেখা। কই রে কেমন লাগলো? শালা নাঙ্গাটা পেছনে অপারেটিং করছি, আমাদের সাথে ফুটানি তো সেটা তোর ভুল, ও বা শর্ট খাইছি রে অপারেটিং করতে করতে।
ওই বেশি নাই তো 5-6 বার হবে কি শট খাওয়া অত খাবি সেই শট সালা নাঙ্গটা পেছনে কি অপারেটিং করে তো শট মাইলে কি খাবি এইবারে তবে হামদেরটা শুন নাম বটে ডিজে সার্জেন আর বাজাইন নিলে খুশি যাব তোদের আন্ডার প্যান তারপর বাকি যাইতি আর কোন বেপার নাই বন্ধুরা আজকের কম্পিটিশনে ডিজে সার্জেন জিতল না পাওয়ার মিউজিক জিতল তো তোমরা টুকু কমেন্ট করে বলে দাও নাইলে আমাদের এখানে যাকা যাকি লড়াই হবে তো তোমরা কমেন্ট করে বলে দাও হ্যাঁ হ্যাঁ বন্ধুরা তোকে কমেন্ট করে বলে দাও সবাই।